हेलो सबाई के वेलकम टू माय चैनल। आज के तुम्हारे संगे शेयर करब दशमी साज मान दशमी एक मेकअप लुक तुम्हारे संगे शेयर कर। रेड एंड व्हाइट कलर कम्बिनेशन कर लुकट क्रिएट करब। लुकटी है वाटरप्रूफ और लॉन्ग। लुकटी तुम्हारा जो शाड़ी साथ इजिली करते पर ताहले चलो वीडियो स्किप ना कर पुरोपुरी देखते थको। প্রথমে আমি আমার পুরো ফেসে ভালো করে টোনার দিয়ে নেব আর এটার নাম ইয়ুথ ফ্রেশ টোনার সুইস বিউটির। এটা খুবই ভালো একটি টোনার। তারপর আমি আমার হাতের সাহায্যে ভালো করে পুরো ফেসে একটু ড্যাব ড্যাব করে নেব, একটু ওয়েট করব। তারপর আমি সানস্ক্রিন দিয়ে নেব আর এটার নাম লোটাস হার্বাল সেফ সান। খুবই ভালো একটি সানস্ক্রিন, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। এটা আমার হাতের সাহায্যে পুরো ফেসে আমি ভালো করে দিয়ে নেব। তোমরা যদি দিনের বেলা মেকআপটি করো তাহলে কিন্তু অবশ্যই সানস্ক্রিনটি দেবে, আর যদি রাতে করো তাহলে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই। এবার দেব ময়শ্চারাইজার আর এটা খুবই ভালো একটি ময়শ্চারাইজার। তোমরা যে কোনো সময় এটা দিতে পারো কিংবা তোমরা তোমাদের স্কিন টোন অনুযায়ী দিতে পারো, দেখবে ময়শ্চারাইজারটা যেন খুব ভালো হয়। এবার দেব প্রাইমার আর এটা হচ্ছে সুইস বিউটি জেল প্রাইমার। খুবই ভালো একটি প্রাইমার, এটা হচ্ছে অল স্কিন টাইপ। এটা আমার হাতের সাহায্যে পুরো ফেসে ভালো করে দিয়ে নেব। তোমরা চাইলে ব্রাশ দিয়েও দিতে পারো, আর ফাউন্ডেশন দেওয়ার আগে কিন্তু অবশ্যই প্রাইমার দিয়ে নেবে। আর প্রাইমার দিলে কিন্তু আমাদের মুখে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে বসে। এবার আমি আইব্রোটি করব আর এটার নাম ম্যাজিক ফ্লাওয়ার একটি আইব্রো জেল। খুবই ভালো একটি আইব্রো জেল এটা, আর এটা কিন্তু লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। এটা ছিল ডার্ক ব্রাউন, এটা আমি একটি ব্রাশের সাহায্যে ভালো করে আইব্রোটি করে নেব। তোমরা চাইলে আইব্রো পেন্সিল বা ব্রাউন আইশ্যাডো দিয়েও করতে পারো। এবার আমি আইব্রোটিকে সুন্দর করে শেপ করে নেব আর এর জন্য আমি ইউজ করব সুইস বিউটি লিকুইড কনসিলার। এটা আমি একটি ব্রাশের সাহায্যে সুন্দর করে শেপ করে নেব। তোমরা চাইলে এই স্টেপটা ফাউন্ডেশন দিয়েও করতে পারো, ফাউন্ডেশন দিয়েও কিন্তু খুব সুন্দর হয়। এবার আমি একটি ভেজা ব্লেন্ডার দিয়ে ভালো করে পুরোটাকে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ডার কিন্তু অবশ্যই ভিজিয়ে নিয়ে চিপে তারপর কিন্তু ব্লেন্ড করবে। আর একটু যে সাদা একটা ভাব লাগছে সেটা কিন্তু ফাউন্ডেশন দেওয়ার পরে ঠিক হয়ে যাবে। এখন দেব ফাউন্ডেশন আর আজকের মেকআপটি আমি ল্যাকমি সিসি ক্রিম দিয়ে পুরো মেকআপটি করব। এটা আমার হাতের সাহায্যে পুরো ফেসে ভালো করে দিয়ে নিয়ে তারপর ওই ভেজা ব্লেন্ডারটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, আর ব্লেন্ডার কিন্তু অবশ্যই ভিজিয়ে নিয়ে চিপে তারপর কিন্তু ব্লেন্ড করবে। এতে করে ফাউন্ডেশনও কম লাগে আর ব্লেন্ডিংটাও কিন্তু খুব ভালো হয়। এরপর আমি একটু গলাতেও ফাউন্ডেশন লাগিয়ে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। এখন দিব কনসিলার আর এটার নাম সুইস বিউটি লিকুইড কনসিলার। এটা আমার চোখের নিচ দিয়ে আর আমার হাইলাইটিং পয়েন্টগুলোতে ভালো করে দিয়ে নেব, তারপরে ওই ব্লেন্ডারটি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। আর তোমাদের কারোর কাছে যদি কনসিলার অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু তোমরা একটুখানি লুজ পাউডার আর একটুখানি ফাউন্ডেশন নিয়ে মিক্স করে নিয়ে তোমাদের হাইলাইটিং পয়েন্টগুলোতে ভালো করে দিয়ে দিতে পারো, তারপর একটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। এবার আমি আমার পুরো মেকআপটিকে ভালো করে সেট করে নেব আর এর জন্য আমি ইউজ করব বানানা লুজ পাউডার। তোমরা যে কোনো পাউডার ইউজ করতে পারো আর দেখবে পাউডারটা যেন খুব ভালো হয়। আমার ফেসে ভালো করে দিয়ে নিয়ে তারপর আমার এক্সট্রা পাউডারগুলো ভালো করে ঝেড়ে নিচ্ছি। এখন আমি কন্ট্রোল করে নেব আর এই প্যালেটের নাম চিকেবু প্যালেট। খুবই ভালো একটি প্যালেট, এখানে তিনটে শেড আছে, একটি ব্লাশার, একটি হাইলাইটার আর একটি কন্ট্রোল পাউডার। খুবই ভালো একটি প্যালেট আর এখানকার তিনটে শেডই কিন্তু খুবই ভালো। এবার দেব ব্লাশার, একটি ব্রাশের সাহায্যে ভালো করে আমি ব্লাশারটা দিয়ে নেব আর এটার পিগমেন্টটা কিন্তু খুবই ভালো। এখন দেব হাইলাইটার আর এটা আমি একটি ব্রাশের সাহায্যে ভালো করে দিয়ে নেব আর এটার পুরো শেডটা কিন্তু খুবই ভালো। এবার আমার পুরো মেকআপটিকে ভালো করে সেট করে নেব আর এর জন্য আমি ইউজ করব হুডা বিউটি একটি ফিক্সার। খুবই ভালো একটি ফিক্সার, এটা আমি একটা নর্মাল মার্কেট থেকে কিনেছিলাম। এখন করব আই মেকআপ আর এটার নাম কার্নিভাল এক্সএল প্রো প্যালেট। খুবই ভালো একটি প্যালেট, এখান থেকে রেড কালারটি নিয়ে আমি আমার চোখের ওপরের দিকে ভালো করে ব্লেন্ড করে নেব, একটু ডিপ করে ব্লেন্ড করে নেব যাতে আমার রেড শেডটা ভালো করে বোঝা যায়। তারপরে লাইট গোল্ডেন শিমারটি নিয়ে আমার চোখের সেই রেড কালারের মাঝখানে ভালো করে দিয়ে নেব, তারপরে হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি দুপাশে সেমভাবে করে নেব। এখন আমি চোখের নিচ দিকটা করব আর এর জন্য আমি তিনটে কালার ইউজ করব, ব্রাউন ব্ল্যাক আর রেড কালারটি মিক্স করে নিয়ে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আজকে আমি কাজল পরবো না তাই এটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব, একটুখানি আমি লাইট গোল্ডেন শিমারটি দিয়ে নেব, এরপরে দুপাশে সেমভাবে করে নেব। এখন দিব আমি লাইনার আর এটার নাম ল্যাকমি ইনস্টা লাইনার। খুবই ভালো একটি লাইনার, একটুখানি উইংস রেখে আমি দুপাশে সেমভাবে করে নেব। এরপর দেবো মাস্কারা আর এটার নাম ডেজলার মাস্কারা। খুবই ভালো একটি মাস্কারা, এটা লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ। আজকে আমি ল্যাশ পরবো না তাই ভালো করে মাস্কারাটা দিয়ে নেব, তোমরা চাইলে ল্যাশও করতে পারো আবার মাস্কারাটা দিতে পারো।
এবার আমি লিপস্টিক পরে নেব আর এটার নাম কোড ম্যাথ মি লিকুইড লিপস্টিক। স্টিকটা খুবই ভালো আর কালারটাও কিন্তু খুবই সুন্দর। এটা আমার দশমীর সাজ বা দশমীর মেকআপ লুক পুরোপুরি রেডি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন করে লুকটা ক্রিয়েট করেছি আর লুকটা কিন্তু তোমরা যে কোনো শাড়ির সাথে ইজিলি করতে পারবে আর লুকটা হয়েছে ওয়াটার প্রুফ আর লং লাস্টিং। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিও, এমনই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এখন টাটা আর দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে।